এই দেখেন এখানে কিন্তু পাওয়ার চলে আসে, এই দেখেন আমি কিন্তু এখানে চালু করছি, এখানে পাওয়ার চলে আসে। তো আসসালামু আলাইকুম, কেউ ভিডিও স্কিপ করবেন না আজকে। আজকে ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেবল থ্রি ফেসের কেবল কীভাবে কানেক্ট করবেন তবলনে, বা আমি কীভাবে থ্রি ফেসের তবলনটায় সেটিং করি। আমার অসংখ্য ভিডিও আছে থ্রি ফেসের সম্পর্কে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে এন্ট্রি করে। তো এখন আমি কীভাবে এখানে কাজগুলো করবো, এই সার্কিট ব্রেকারগুলো কীভাবে ইউজ করবো, আর এই ফেজগুলো আমি কীভাবে এখানে লাগাবো, সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, কিন্তু আপনারা লাইক করতে অবশ্যই ভুলবেন না আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন, যাতে অন্য ভাইদের উপকার আসে। দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এখানে যে থ্রি পিস আমি কমপ্লিট করছি, রেড ইয়েলো ব্লু, কিন্তু আমি কিন্তু প্রথমটা লাগাইছিলাম নীল, তারপর হলুদ, তারপর লাল, এইভাবে লাগাইছি। আর এই পাশ থেকে বাম পাশ থেকে লাল হলুদ নীল এইভাবে হইব, আর ডান পাশ থেকে নীল হলুদ লাল হইব, ঠিক আছে? এই আছে যে আমাদের কাজ এখানে। তো কাজগুলো দেখতে থাকবেন সম্পূর্ণ কাজগুলো, আমরা কীভাবে কাজগুলো সম্পন্ন করি এখানে, সম্পূর্ণ তবলনটা আমরা কীভাবে সম্পন্ন করি দেখতে থাকবেন, সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকুন। এখন দেখুন আমরা কিন্তু তারগুলো সুন্দর করে বাস করে নিয়েছি, এই দেখতেছেন সুন্দর করে তারগুলো কিন্তু ড্রেসিং করে নিয়েছি এখানে। এখন আমাদের মূলত যে কাজটা বাকি আছে, এখন সার্কিট ব্রেকারগুলো এখানে লাগানো। সার্কিট ব্রেকারগুলো লাগানোর পরে এই যে তারগুলো আছে, এই তারগুলো সুন্দরভাবে আমরা ড্রেসিং করবো, ঠিক আছে? তো কীভাবে আমরা কাজগুলো করি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো, কিন্তু আমি ফুল ভিডিও দেখাবো না, আপনাদেরকে বুঝানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। আমি বুঝানোর চেষ্টা করবো, আমার যদি ফুল ভিডিও দেখতে চান আমার চ্যানেলে এন্ট্রি করে দেখতে পারেন। আমার অসংখ্য ভিডিও আছে থ্রি ফেজ সম্পর্কে, ইন্টারভিউ সম্পর্কে অনেক ভিডিও আছে, দেখতে পারেন, দেখে অবশ্যই কিছু শিখতে পারেন বা কিছু জানতে পারেন। তো এখানে দেখতে পারেন আজকে যে ভিডিওটা আমি সম্পূর্ণ ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, লং ভিডিও না দেওয়ার চেষ্টা করবো। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। একটা সার্কিট ব্রেকার 32 এম্পিয়ারের, ঠিক আছে, C2032, ঠিক আছে, এটা আছে 32 এম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার। এই দেখুন এটা আছে আলফানার কোম্পানির, এখানে লেখা আছে আলফানার কোম্পানির। তো এটা এক পাশে হচ্ছে যে লক সিস্টেম, এই পাশে হচ্ছে যে লক সিস্টেম, ঠিক আছে, স্ক্রুপ সিস্টেম আর লক সিস্টেম। আর এই পাশে মেন যে লকটা আছে ফেসের লক, এই দেখেন ফেসটা কিন্তু লক হবে। এখানে যে টার্মিনালগুলো দেখতেছেন এই টার্মিনালগুলো সুন্দরভাবে লক হবে। এই দেখেন আগে আমি এটা লক করে নেই, ঠিক আছে, এটা কিন্তু আমি এখানে লক করছি। তো আমি যদি এই পাশে উল্টা টানি, এই দেখেন আমি দুই আঙুল দিয়ে চাপ দিতেছি, ঠিক আছে, দুই আঙুল দিয়ে চাপ দিতে যদি দিই আমি এইভাবে উল্টা, তো এটা কখনোই বাড়বে না। এখন যদি আমি এটা প্রেস করি, এই দেখেন চাপ দেই, তো এটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। এখন আমি এইভাবে টান দিলে কখনোই বাড়বে না, এটা বাহির করার সিস্টেম হচ্ছে যে এইভাবে, এই যে এইভাবে এইভাবে করা, ঠিক আছে। এখন দেখেন যেহেতু নতুন সেজন্য কিন্তু এটা অনেক স্ট্রংভাবে লাগা আছে, আমরা এক হাতে খোলা সম্ভব হইতেছে না, ঠিক আছে, ঠিক আছে। তো এভাবে আমি প্রত্যেকটা সার্কিট ব্রেকার আমি কিন্তু লাগাই নিই। এখানে সার্কিট ব্রেকার আছে দুই বক্স, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, তিন বক্স সার্কিট ব্রেকার আছে। আমি এটা সুন্দরভাবে লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমাদের সার্কিট ব্রেকারগুলো সম্পূর্ণ লাগানো হয়েছে, দেখতেছেন 32 এম্পিয়ারে, এখানে দেখেন 32 এম্পিয়ার, আর এখান থেকে আছে যে 20 এম্পিয়ার, 1, 2, 3, 4, 5, ঠিক আছে, 20 এম্পিয়ার পাঁচটা লাগাইছি।
আর বাকি 60টা 32 এমপিয়ার লাগাইছি। তো এখান কাজগুলো তারগুলো লাগাবো, লাগানোর পর আপনাদেরকে দেখাবো আমি কীভাবে কাজটা করছি। এখন দেখুন আমাদের সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট হয়েছে, তাই দেখেন সুন্দরভাবে কিন্তু আমরা তারগুলো বাস করছি এখানে, ঠিক আছে। সুন্দর করে বাস করার পরে কিন্তু আমাদের যে তারগুলো আছে আমরা এক্সপায়ার তার রাখার জন্য একটু ইউ মাইরা তারপর কিন্তু আমরা সার্কিট ব্রেকারের তারগুলো দিছি, ঠিক আছে। দেখছেন এখানে সুন্দরভাবে, আর যে গ্রাউন্ডিংয়ের যে আর্থিং তার আছে, আর্থিং তারগুলো এখানে আর্থিং বাসবার হয়েছে, এটা হচ্ছে আর্থিংয়ের বাসবার, আর এটা হচ্ছে যে নিউট্রেলের বাসবার, ঠিক আছে। নিউট্রেলের বাসবারে এসছে যে নিউট্রেলের কালো তার, এখানে যেহেতু 223 পিস, 223 পিসের কারণে আমাদের এখানে কোনো ধরনের নিউট্রেলের প্রয়োজন হয় নাই। যদি 383 পিস হইতো তাহলে আমাদের এখানে নিউট্রেলের প্রয়োজন হইতো, ঠিক আছে। তো সেজন্য কিন্তু আমরা এখানে 223 পিসের কারণে কিন্তু আমরা এখানে প্রত্যেকটা ফেস, প্রত্যেকটা জায়গার মধ্যে দুইটা করে ফেস গেছে। এই যে এখানে দুইটা ফেস আছে, এই দুইটা ফেজের এখানে যত লাইটগুলো আছে সুইচের সম্পূর্ণ লাইটগুলো আমরা কমপ্লিট করবো। তো এই যে সুইচগুলো আমরা কীভাবে লাগামো 220 ফেজের, তো এটা আপনাদেরকে একটা নেক্সট ভিডিওতে একটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এখন দেখেন আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু কোনো ধরনের পাওয়ার নাই। এই দেখেন আমি যদি ধরিও, দেখেন কোনো ধরনের পাওয়ার নাই এখানে, ঠিক আছে। এখানে কোনো ধরনের পাওয়ার নাই, আমি কিন্তু দুইটা ফেজের মধ্যে আঙুল ধরে দেখাইছি আপনাদেরকে। তারপর আপনাদেরকে দেখাই মিটার দিয়ে, এই দেখেন মিটারের মধ্যে শো করতেছে 0.0 ভোল্ট। তো আমি যদি দুইটা তারের মধ্যে ধরি, এই দেখেন আমি কিন্তু এখানে ধরা আছে, ঠিক আছে। তা এখানে 0.0 ভোল্টই আইতেছে, ঠিক আছে। আমি যদি উপরে দিয়েও ধরি তারপরও 0.0ই দেখাবো, কারণ এখানে কোনো পাওয়ার নেই। তো আমি এখানে পাওয়ারটা যেখান থেকে চালু করবো, তো এখানটা চালু করে আপনাদেরকে দেখাবো এখানে 3 ফেজ সম্পূর্ণ আছে কি না। তো কীভাবে চেক করবেন 3 ফেজ এইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আর কীভাবে সব সময় 3 ফেজের কারণ চেক করবেন, কীভাবে এভাবে কাজ করবেন। আমার অসংখ্য ভিডিও আছে আমার নতুন চ্যানেলে, আমার চ্যানেলের ভিতরে, এই চ্যানেলের ভিতরে চাইলে দেখলে আসতে পারেন। তো দেখুন এখানে আমি কীভাবে কাজগুলো করি, চেকগুলো করি, আপনারা ঠিক সেমভাবে অন্য জায়গায় যখন কাজ করবেন ঠিক একইভাবে চেক করার চেষ্টা করবেন। তো এখান থেকে যে মেন পয়েন্টটা আছে, মেন পয়েন্ট হচ্ছে যে এই যে রুম আছে এখানে, এই রুমের ভিতরে, তো এখন আমি এই রুমের ভিতরে যাবো। যাওয়ার পর কিন্তু আমি চালু করবো পাওয়ারটা, এই দেখেন এই রুমের কাছে আসছে, ওইখান থেকে এই রুমের কাছে আসছে। ভিডিও লম্বা হইব সেজন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাই নাই। তো আমি এখন কিন্তু এই পাশটা দেখাবো, এই দেখেন এখানে কিন্তু মেন যে পয়েন্টটা আছে আমাদের যে সার্কিট ব্রেকারগুলো আছে এখানে, তো এখানে কিন্তু আমাদের এটা অফ আছে, ঠিক আছে। এই দেখেন এটা অফ করা আছে, তো এটার কিন্তু আমরা এখন চালু করে দেবো। চালু করার পর ওইখানে দেখবো যে 3 ফেজ ভোল্টেজ পাওয়া যায় কি না, ঠিক আছে। এসে আমরা বিসমিল্লা, তো এসে আমাদের চালু করা হয়েছে এখানে কমপ্লিট। আর এ হচ্ছে 200 মিলি ক্যাম্পেল দিয়ে এখানে যে ফেজটা আছে এটা কিন্তু কমপ্লিট করা, ঠিক আছে। তো এখন আপনাদেরকে দেখাই ওখানে, তো এখানে আমি ওই পাশে যাইতেছি, তো এখানে আমি চলে আসি, ঠিক আছে। তো এখানে আমার যে 3 ফেজের যে কারেন্টটা আছে, এখানে 3 ফেজের কারেন্টটা মূলত আছে কিনা আপনাদেরকে দেখাই। তো এখন দেখেন আমি কিন্তু মিটারটা, ডিজিটাল মিটারটা এখানে বিদ্যুতের মতো সেট করছি, ঠিক আছে। আর এসে এম্পিয়ার, আর এসে ডিসি বোল্ট, ওমস, এখানে ওমস, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাই এখানে দুইটা ফেজ আমি কিন্তু এখানে ধরি, এই দেখেন এখানে 220 ভোল্টেজ দেখাইতেছে, ঠিক আছে। 220 221 পর্যন্ত দেখাইতেছে, যেহেতু এসি বোল্ট এটা আপ ডাউন করতেই পারে। তো আমি লাল আর নীলের মধ্যে ধরি, তারপর আপনাদেরকে দেখাই, এই দেখেন এখানেও লাল আর নীলের মধ্যে ধরছি, তারপর কিন্তু আমাদের এখানে 220টি দেখাই যাচ্ছে, ঠিক আছে। তো এ আছে যে 220 3 ফেজ। তো এখন আমি যদি নীল আর হলুদের মধ্যে ধরি, তাও এখানে 220 দেখাবো, ধরেন 1 মিনিট, এসে যে দেখেন 220 দেখাই যাচ্ছে, এসে যে 220, ঠিক আছে। এসে যে আমি একটা হলুদের মধ্যে আর একটা নীলের মধ্যে ধরছি, 220 3 ফেজ দেখাই যাচ্ছে। যেহেতু আমি একা ভিডিও করি, একটু ভিডিও করতে কষ্ট হয়। তো এখন আমি এই হচ্ছে আমাদের ভিডিও, এখানে আমি কী করবো, এই যে নতুন সার্কিট ব্রেকার, সর্বপ্রথম এটারে নিচের দিকে ডাউন করবেন, এসে ডাউন করা হয়েছে, এখন এটা উপরের দিকে করা হয়েছে। এখন কিন্তু আমাদের যে পাওয়ারগুলো আছে উপরে চলে আসছে, ঠিক আছে। এই দেখেন আমি এখানে দেখাই, এই দেখেন এখানে কিন্তু পাওয়ার চলে আসছে, এই দেখেন আমি কিন্তু এখানে
চালু করছে, এখানে পাওয়ার চলে আসছে। তো আমি যদি এখানে উপরে সার্কিট ব্রেকারগুলো চালু করি, তো এই পাশে আমাদের পয়েন্টগুলোর মধ্যে সার্কিট ব্রেকারে পাওয়ার চলে আসবে। তো আমি একটা চালু করে দেখাই আপনাদেরকে। এই দেখেন আমি একটা চালু করলাম, চালু করার পরে এখানে আমি ধরলাম, আর এখানে দেখেন মাল্টিমিটারের মধ্যে 220 দেখাই যাচ্ছে, এখান থেকে 220। তো আমি যে কোনো দুইটা সার্কিট ব্রেকারের মধ্যে ধরবো, এখানে 220 থ্রি ফেজ দেখাবে, ঠিক আছে, 220 ফেজ দেখা ভোল্টেজ দেখাবে। তো এখানে যদি আমি দেখেন, যদি আমি এখানে ধরি, এই দেখেন আমি একটা ফেজ একটা নিউট্রালে ধরছি, তো এখানে কত দেখা যাচ্ছে, 110 ভোল্ট দেখা যাচ্ছে, ঠিক আছে, 110। তো আমি যদি এখানে ফেজ আর নিউ গ্রাউন্ডিংয়ে ধরি, 110 দেখা যাচ্ছে। তো যখন আমার 380 থ্রি ফেজ থাকবো, তখন যদি আমি একটা ফেজ একটা নিউট্রাল নেই, তাহলে 220 ভোল্টের বিদ্যুৎ হইব। আর যদি 380 আমার প্রয়োজন হয়, তাহলে দুইটা ফেজ নিতে হইব। আর যেহেতু এখানে আমাদের 220-এর থ্রি ফেজ আছে, সেজন্য কিন্তু আমাদের কোনো নিউট্রালের প্রয়োজন নাই না গ্রাউন্ডিংয়ের প্রয়োজন আছে। তো গ্রাউন্ডিংয়ের প্রয়োজন এখন আমাদের কিসের জন্য? গ্রাউন্ডিংয়ের প্রয়োজন আমাদের যে ফেজগুলো আছে, সকেটগুলো আছে, এই যে সকেটগুলো আমরা লাগানো হয়েছে, তো এই সকেটের মধ্যে যে গ্রাউন্ডিং আছে, গ্রাউন্ডিংয়ের মধ্যে কিন্তু গ্রাউন্ডিং প্রয়োজনে ব্যবহার করতে হইব। এখানে ইমার্জেন্সিভাবে ব্যবহার করতে হবে, যেহেতু এখানে কোনো ধরনের কোনো কিছু ডিভাইস ব্যবহার করতে পারে, ওইটা যাতে বডি শর্ট না হয়, সেজন্য কিন্তু আমাদের এখানে গ্রাউন্ডিং প্রয়োজনে ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর নিউট্রালের এখানে আমাদের কোনো প্রয়োজনই নাই, সেজন্য কিন্তু আমরা এখানে নিউট্রাল কাজ করে নিই।